সালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে ফ্রাইডে, আজকে হচ্ছে একটা স্পেশাল টপিক নিয়ে ভিডিও করতেছি, সেটা হচ্ছে আমার নিউ ফোন। অ্যান্ড এই যে আমাদের সাথে হচ্ছে আমাদের আলম ভাই আছে, কারা ভাই আলম। তো আমরা হচ্ছে প্রথমে এখন একটা গার্ডেনের দিকে যাব, ওখানে গিয়ে সুন্দর করে ছায়ের মধ্যে কথা বলবো। এখানে বের হওয়া যাচ্ছে না, অনেক রোদ। চলো আমরা হচ্ছে গার্ডেনের দিকে যাই, গিয়ে তারপর হচ্ছে আমরা ইন ডিটেলসে আজকে আমাদের নিউ ফোন নিয়ে কথা বলবো। আমরা এখন এসে গেছি, আরিফ ভাই নামতেছে এখন গাড়ি থেকে। ওকে, তো হচ্ছে প্রথমে 8টা করে আমরা বের হই বাসা থেকে, আমি সোহাগ ভাই এবং আঙ্কেল। 8টা প্রায় 8:30 করে বের হই আমরা, ইফতার করে 8:30 করে বের হই। ওকে, তো আমরা হচ্ছে মোটামুটি এখন হামিরের মধ্যে ডুবে গেছি, এখন হচ্ছে মার্কেটের ভিতরেই। এই যে সোহাগ ভাইয়ের সাথে আসছি আর পিছনে হচ্ছে আঙ্কেল, বড় বড় দুটো ফোরম্যানের সাথে আজকে আসছি আমি, ছোট একটা ফোরম্যান। তো প্রথম হচ্ছে সোহাগ ভাইও বাড়িতে যাবে, ওনারাও কিছু মোটামুটি শপিং টপিং করতে হবে, আর আমি যাব হচ্ছে রুইতে মোবাইল দোকানে। তো একটা একটা করে শেষ করব, আগে হচ্ছে মোবাইল দোকানে নাকি নামটা কাজ শেষ করবেন? আচ্ছা, আগে মাছি মার্কেট যাব, দেন হচ্ছে মোবাইল দোকানে যাব। তো মোটামুটি মোবাইল দোকানও 10:30 পর্যন্ত খোলা থাকবে, একটা একটা করে শেষ করব এই আর কি। এখন হচ্ছে আমরা রুই রাউন্ডে বলি। দেন আমরা প্রথমে হচ্ছে রুইতে যাই, রুইতে যাওয়ার পর আমরা যে শপটা থেকে ফোন নিব সেই শপের ভিতরে যাই। ফার্স্টলি হচ্ছে আমরা আইফোন সিলেক্ট করি, আইফোন আঙ্কেল সাবুদ্দিন আঙ্কেল হচ্ছে আইফোন নিবে, সেই জন্য হচ্ছে আমরা আইফোন সিলেক্ট করি। একটা হচ্ছে 100% হেল ছিল আর একটা 73% ছিল, আমরা 100% চুজ করি। দেন হচ্ছে আমাদের সব কাজ শেষ করে, আমাদের একটু এক্সচেঞ্জে কাজ ছিল, কাজ সব শেষ করে আমরা যাই হচ্ছে আমার স্যামসাং S22টা নেওয়ার জন্য। এটা হচ্ছে স্যামসাং S22, যেটা হচ্ছে 7 মান্থ ইউজ করছে, 3 মান্থ ইউজ করছে, অ্যান্ড অলসো এটা 7 মান্থ এখন পর্যন্ত এটার ওয়ারেন্টি আছে। এখন স্যামসাং তাহলে S22 আলট্রা ওটা নিতে পারেন, আইফোনের ভিতরে নিতে পারেন। তো দেন হচ্ছে আমরা নর্মালি ওখানে যাই, দুইটা কালারই দেখি এবং ফোনের ইনস অ্যান্ড আউট দুইটার মধ্যে কোনটা ভালো বা কোনটা দেখতে ভালো লাগতেছে স্ক্র্যাচ চেক করি। এটা না, কালার ওইটা নিব, বার্গেন্ডি। আমি আপনার একটা ফ্যানকে জিজ্ঞেস করছি, বলতেছে S22 আলট্রা নিলে ভালো হবে S23 থেকে। দেন হচ্ছে ফোনটা ইন ডিটেলস সব কিছু চেক করার পর আমরা সিলেক্ট করি হচ্ছে এটা, আমিও সিলেক্ট করি এটা, আঙ্কেলও সিলেক্ট করে এটা, সোহাগ ভাইও সিলেক্ট করে হচ্ছে এটা।
ওটা তো আপনার স্কিমের সাথে স্কিমটা আমার এমপ্লয় চলতেছে চলতেছে তারপরে এই যে তো মোটামুটি যে এখানে দুইটা ফোন দেখছি একটা হচ্ছে S20 আলট্রা S22 আলট্রা একটা হচ্ছে এই কালার দেন আর একটা হচ্ছে এই কালার এই যে দুইটা কালার হচ্ছে S20 আলট্রা আছে সব দুইটার মধ্যে হচ্ছে 4 মান্থ না ভাই ওয়ারেন্টি এটার যদি প্রাইস হয় তাহলে এটাও আঙ্কেল নিয়ে নিবে এটা কি আঙ্কেল আঙ্কেল এমনিতে 15 দিন থাকি আমরা কাস্টমারে দিই আমি 1 মাস দিন সমস্যা নেই আইফোনের ভিতরে ওইরকম কোনো কমপ্লেন আসে না একদম যদি ফোনটা তো ডিসপ্লে ভাঙি একদম সমস্যা হয়ে গেছে খুব ব্যাটারি খুব ভালো আছে তো একবারই এরপর ফোনটা গেছে দেখি ফোনটা কালার কম গেছে তো কাম ফরম্যাট কর দো উসমে ও কর লেগা ওয়েট করতে রেট এন্ড রেট এন্ড দুশো নব্বই না হবে না একটু কমান বিশেষ তো দিন না করে একটা দুইটা তিনটা কত দিতে হচ্ছে এখন সেটা বলেন না হবে না একটু কমাইতে হবে ওয়ারেন্টি ছাড়া কি করতেছি না ওয়ারেন্টি ছাড়া আমি তো ওয়ারেন্টি ছাড়া নিলে তো নিতে পারতেছি এটার ভিতরে একটা আছে ওয়ারেন্টি ছাড়া না আমি ওয়ারেন্টি ছাড়া নিব না আপনি ওয়ারেন্টি সহ দেন কমাই নেন শেষ কথা শেষ করেন এখন আপনি আমি দিতে কিন্তু কম দিব এখন কত কম দিব সেটা পরের হিসাব এটা একটু ক্লিয়ার করেন ক্লিয়ার করে এটা সুন্দর করে কভারটা ভালো লাগাই মোবাইলটা সুন্দর করে গ্লাস দিবেন হচ্ছে ওইটা গ্লাস লাগাই দিলে তবে এটা গ্লাসের ভিতরে টাচ একটু স্লো হবে কেন কারণ এগুলো গ্লাস মোটা হয় এই টাইপের ফোন তো সে গ্যাস লাগাই দিতে আচ্ছা দেন যেমনি ভালো বুঝেন করেন ওকে তো মোটামুটি হচ্ছে এই যে এটা চয়েস করছি শক বাইরও চয়েস হচ্ছে এটা আঙ্কেলও চয়েস করে দিছে হচ্ছে এটা এখন দেখা যাক প্রাইসটা 290 বলতেছে উনি একটু নেগোসিয়েট যদি করা যায় করে দেন হচ্ছে এটা কনফার্ম করে ফেলবো কত হয়েছি ফোনে কিনে আছে আপেল লিখে আছে এখন আপেল লিখে দাঁড়িয়ে লাগাই
ড্রাইভার গেছে এটা 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 কত দরে গেছে হ্যাঁ এটা দিয়ে দিতে হবে এটা এ দূর পার দিয়ে তো কম হলে না এগুলো কোনো ফিট দি না কবে ক্লাস এগুলো কম হলে যেগুলো দিছি এগুলো সারি পাঁচ কে এমনি তো হয়ে আসে না ভাই এটা একটু বড় সামনের কাছে আমার আছে আমি জানি না আমি ইয়ার আর ইয়া করতে হয় এটা ওয়ারেন্টি বেশি আমি মনে করছিলাম এটা ওয়ারেন্টি এরকম পাঁচ ছয় মাস আমি দেখি নাই আচ্ছা এই কভারটা বাইক করে দিলাম আমরা মনচালি ইউজ করবো না মনচালি রেখে দেবে খুব ভালো করে জানেন ছোটখাটো হইলো আমরা আচ্ছা আরেকটা মোবাইল লাগবে আমার ওইটা হইলো বাটন ফোনের ভিতরে কতগুলো টাচ আছে নোকিয়া ছিল একটা ফোন আগে ছিল নাই এখন এরকম কোন মোবাইল নাই এখন দেন হচ্ছে আমরা এই ফোনটা নিয়ে ফেলি এই আর কি এটাই ছিল ছোটোখাটো একটা ভিডিও আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগছে এবং আমি ওয়ান উইক এই ফোনটা ইউজ করতেছি মোটামুটি আলহামদুলিল্লাহ ফোনটা আমাকে ভালোই একটা সাপোর্ট দিচ্ছে এবং ভালো ফিল করতেছি ফোনটা ইউজ করতে অ্যান্ড এটা হচ্ছে ফার্স্ট টাইম আমার একটা প্রিমিয়াম টাইপসের একটা ফোন ইউজ করার ক্ষেত্রে আমার একটা ভালো একটা অভিজ্ঞতা হচ্ছে আশা করতেছি সামনের ভিডিওগুলোও আমার ভালো একটা কাজে দিবে